আমার কন্যার টুকরো আমার সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, এরা আমার ছেলে। এই জায়গায় বেহারিসভাবে মারি দিছে, এরা আইনে মারি দিছে আমার ছেলের কবর। আমার ছেলের লাশটা আমি মানাইতে চাই, আমার ছেলের আমি একটু দেখতে চাই। আমার ছেলে আমি কোনোদিন দেখতে পাই নাই, আমার ছেলের মেডিকেল তো এই জায়গায় আইনে গণকবর না কি কবর করে দিয়েছে সে। আমার ছেলের আমি দেখতে চাই, আমার ছেলের আর্জিরও থাকে, আর্জিরে আমার উড়ে আমার একটু দেখাক। আমি হত্যার বিচার চাই, আমার ছেলের যারা মারছে আমি এগো বিচার চাই, এগো বিচার চাই। আমরা লাশই পাই নাই কে, আমরা একটা এই ছবিটা শুধু পাইছি। আপনারা এখনো লাশ দেখেনি নাই? র্যাবে গুলি করে মারা ফেলেছে। কতদিন আগে? এটা 19 তারিখে মাগরিবের 8টায়। পরে আপনি লাশ কোথেকে পাইছেন? লাশ পাইছি শরৎপুর থেকে। আমি ছিলাম শরৎপুর মাটিতে, ওই সময় শুনছি যে কার্ফু জারি করে দিছে। আমি কি আমার ছেলে মরে গেছে গা, এইসব কার্ফু পারবো মানি না, আমি রাজপথ দিয়ে হাঁটবো, কে আমাকে গুলি করে কে কি করতে পারে আমি দেখবো। আপনার ছেলের নাম কি? মিরাজুল ইসলাম অর্ণব। অর্ণব, এই যে কাগজ আছে, মিরাজুল ইসলাম অর্ণব।